আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো র্যানসোমওয়্যার নিয়ে, র্যানসোমওয়্যার কি এবং র্যানসোমওয়্যার থেকে কিভাবে আমরা সুরক্ষিত থাকতে পারবো, এবং 2022 সাল পর্যন্ত র্যানসোমওয়্যারের মাধ্যমে কত ডলার মুক্তিপণ নিয়েছে সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, বিকজ ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। সো শুরু করা যাক। র্যানসোমওয়্যার কি? র্যানসোমওয়্যার হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার যেটা আপনার কম্পিউটারে একবার ইনফেক্টেড বা আক্রান্ত হলে, বা আপনার মোবাইল ফোন একবার আক্রান্ত হলে সেখানে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিবে, যেমন আপনার কম্পিউটারে আপনাকে ঢুকতে দিবে না, প্রবেশ করতে দিবে না, এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেবে। তবে আরও কিছু ধরনের র্যানসোমওয়্যার আছে, যেগুলো হচ্ছে আপনার কম্পিউটার বা আপনার মোবাইল একবার ইনফেক্টেড হইলে আপনার কম্পিউটারে যত ডেটা আছে সবগুলো ইনক্রিপ্টেড হয়ে যাবে। ইনক্রিপ্টেড বলতে ওইগুলো আপনি আর অ্যাক্সেস পাবেন না, বা আপনি নর্মালি দেখতে পারবেন না। যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে একটা ইনক্রিপশন কিওয়ার্ড, একটা ইনক্রিপশন কি থাকে যেটা আপনি দিলে ওই ফাইলটা ডিক্রিপ্ট হবে বা আপনি আগের অবস্থায় ফিরে পাবেন। তো সেইটা আসলে আপনার কাছে থাকবে না। সেটা কার কাছে থাকবে? সেটা হ্যাকারের কাছে থাকবে, যে আপনার কম্পিউটারটাকে লক করে দিছে বা আপনার ডেটাটাকে লক করে দিছে। সো আপনি যদি আপনার ডেটাগুলো আগের অবস্থায় পেতে চান তাহলে তাকে একটা র্যানসম বা মুক্তিপণ দিতে হবে। সেটার জন্য আপনাকে একটা টেক্সট ফাইলে তারা মুক্তিপণের অ্যাড্রেস এবং কত মুক্তিপণ লাগবে সেটা তারা দিয়ে দিবে। তো মুক্তিপণ আসলে তারা ক্রিপ্টোকারেন্সিতে নেই, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য ইললিগ্যাল। বাট এইখানে যদি কেউ পেমেন্ট করে তাহলে সেটার কোনো হিস্টোরি বা কোনো কিছু থাকে না। এটা হচ্ছে র্যানসোমওয়্যার। তো র্যানসোমওয়্যার কীভাবে আসলে আমাদের কম্পিউটারগুলো ইনফেক্টেড হয়? মূলত আমরা সবসময়, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করি তাহলে আমরা সবসময় ফ্রি সফটওয়্যার ইউজ করি। যেমন আমরা ফ্রি ফটোশপ ব্যবহার করি, যেটা IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, হ্যাঁ, যেটা আমরা সবথেকে বেশি ব্যবহার করি আমরা কম্পিউটারে। IDMএর থ্রুতে সবথেকে বেশি র্যানসোমওয়্যার ছড়ায় আমাদের বাংলাদেশে, কারণ IDM ফ্রি, যেটা হচ্ছে আমাদের ডাউনলোড স্পিডটা বাড়ায় দেয়, তাই তো? তো আমরা অনেকেই ফ্রি এই জিনিসটা ডাউনলোড করি। যেমন একটা আননোন যে কোনো একটা ওয়েবসাইট থেকে যায় ডাউনলোড করি, কোনো ভ্যালিড কোনো ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করি না, তাই তো? তো আমরা যেহেতু ভ্যালিড ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করি না, তো সেক্ষেত্রে এইটা কী হতে পারে, এইখানে র্যানসোমওয়্যার বাইন্ড করা থাকতে পারে, বা এটার মধ্যে একটা র্যানসোমওয়্যার আপনার মানে অ্যাটাচ করে দিতে পারে। এবং সেটা যদি আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করেন এবং তারপর আপনি যদি এনিহাও এটা ইনস্টল করেন, তাহলে আপনার কম্পিউটারে র্যানসোমওয়্যারটা ইনফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা মূলত কী করবো, ফ্রি সফটওয়্যার খুব কম ব্যবহার করার চেষ্টা করব, বা ক্র্যাক সফটওয়্যারগুলো খুবই কম ব্যবহার করার চেষ্টা করব। এবং যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা একটা ভালো সোর্স থেকে, যেখানে ভ্যালিড, যেমন ভালো ভালো যে ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে বিশ্বস্ত ওয়েবসাইট বা সবাই ডাউনলোড করে, সেই সব জায়গা থেকে আমরা এই জিনিসগুলো ডাউনলোড করব। বাট আমরা কিন্তু কোনো আননোন ওয়েবসাইট বা ক্র্যাকিং সফটওয়্যারগুলো খুবই কম ব্যবহার করব, তাহলে আমাদের কম্পিউটারে ম্যালওয়্যার বা ভাইরাসগুলো ইনফেক্টেড হওয়ার চান্স খুবই কম থাকবে। সো এইভাবে আমরা মূলত র্যানসোমওয়্যার থেকে বাঁচতে পারি। সো এখন আমি কথা বলবো হচ্ছে র্যানসোমওয়্যার কত প্রফিট করে, র্যানসোমওয়্যারের থ্রুতে কত প্রফিট করে যারা র্যানসোমওয়্যার গ্যাং আছে, বা র্যানসোমওয়্যারের মাধ্যমে যারা অ্যাটাক জেনারেট করে, মূলত যারা হ্যাকার, যারা ব্ল্যাক হ্যাট, তারা মূলত কত ডলার পার ইয়ারে জেনারেট করে। ওকে, সো মূলত র্যানসোমওয়্যার 1979 সালে প্রথম এইডস নামে একটা র্যানসোমওয়্যার তৈরি হয়, যেটা হচ্ছে জোসেফ পপ নামে একজন ব্যক্তি তৈরি করে। এটা হচ্ছে 1989 সালে, এবং রাশিয়াতেই কিন্তু প্রথম র্যানসোমওয়্যার, এই বোঝা যায় যে র্যানসোমওয়্যার অ্যাটাক রাশিয়াতেই প্রথম হয়। কিন্তু এখন দিন দিনে র্যানসোমওয়্যারের চাহিদা, মানে র্যানসোমওয়্যারের প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে পুরো ওয়ার্ল্ডে। 2017 সালের দিকে যদি আমি তাকাই, তো 2017 সালে হচ্ছে 46 মিলিয়ন ছিল, 43 মিলিয়ন ছিল 2018-তে, এবং 2019-এ ছিল 174 মিলিয়ন, এবং 2020 এবং 2021-এ যদি আসি তাহলে দেখতে পাবো, কারণ আমরা জানি যে এই সময়টাই কোভিড ছিল এবং তখন আমরা কম্পিউটারের দিকে বেশি ঝুঁকে যাই সবাই, এবং এই জন্য আমরা র্যানসোমওয়্যার বেশি ইনফেক্টেড হই। এবং আমাদের মুক্তিপণও হিউজ একটা, যে 765 মিলিয়ন, 766 মিলিয়ন ডলার পার ইয়ার। কিন্তু 2022-এ যদি আসি, এখানে দেখবেন যে এক ধাপে নেমে আসছে 40% কম, মানে 40% লস প্রফিট, মানে যারা র্যানসোমওয়্যার গ্যাং ছিল তারা অলমোস্ট 40% কম আর্ন করছে এবার, বা এবার তারা জেনারেট করছে। ওকে, তো তারপর যদি আমি একটু নিচে আসি, এখানে যদি আমি আসি, আর কারা পে করতে পারে না, দেখা যায় অনেকে তো ভিকটিম থাকে, ধরেন আপনি আমি আমাদের মতো অনেকেই যারা এই র্যানসোমওয়্যারের শিকার হয় এবং তাদের সেন্সিটিভ ডেটাগুলো ইনক্রিপ্ট হয়ে যায়। আমরা লাস্ট টাইম কিন্তু দেখেছি আমাদের বাংলাদেশি এয়ারলাইন থেকে এই র্যানসোমওয়্যারের একটা
এটাকে তারা পড়ে, তারা পে করছে কিনা আমি জানি না, তবে এখানে র‍্যানসোমওয়্যার যে কারা পে করতে কত পার্সেন্ট পে করতে পারে আমরা যদি সেটা দেখি, তার পেড করছে কিন্তু অলমোস্ট 76% করছে 19 সালে, 76%, মানে তাদের অবশ্যই ভ্যালিড ইনফরমেশন ছিল বা তাদের সিস্টেমে ঢুকতে পারতেছিল না, তো এই জন্য তারা 76% পে করছে এবং বাকি পার্সেন্ট পে করে নাই, 24% পে করে নাই, এখানে 22-এ আছে 70% করছে, কিন্তু সরি 20-এ 70% করছে এবং 21-এ 50% করছে। এই যে এইখানে এসে হচ্ছে ঝামেলাটা পাকাইছে, 41% তারা পে করছে, মানে 41% পে করছে এবং 59% পে করে নাই, যারা ভিকটিম তারা পে করে নাই, এই জন্য এত ডাউন হয়ে গেছে, বাট এখানে 50-50। তো এই হচ্ছে মূলত অবস্থা, যতদিন যাবে হয়তো বা কমতে পারে অথবা বাড়তে পারে, বিকজ র‍্যানসোমওয়্যার অ্যাটাক এটা প্রতিনিয়ত চলতেই থাকবে, এটা প্রতিনিয়ত আসবেই। আপনারা যদি সতর্ক থাকেন অবশ্যই এটা থেকে আস্তে আস্তে আপনারা নিজেদেরও এই জিনিসগুলো থেকে বের করে নিয়ে আসতে পারবেন, কারণ আমরা যদি একটু সতর্ক থাকি বা একটু যদি দেখে শুনে চলি বা আমরা যদি একটু এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই জিনিসগুলো কমে গেছে। কারণ আমি যদি চিন্তা করি, আমি আমি আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কল করছে আমাকে যে র‍্যানসোমওয়্যার অ্যাটাক হয়েছে বা তাদের অফিসিয়াল ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলা এখানে এনক্রিপ্টেড হয়ে গেছে, তো এটা খুবই পেইনফুল। আপনার যদি ডেটা গুলা এনক্রিপ্ট হয়ে যায় এটা খুবই পেইনফুল, যার যাই সেই বোঝে, এবং এটাই আর কি। অনেক দেখা যায় একটা কোম্পানির ফুল ডেটা চলে যায় বা একটা ওয়েবসাইটের ফুল ডেটাবেস ই হয়ে যায়, ইনক্রিপ্ট হয়ে যায়, তো এই জিনিসগুলো খুবই পেইনফুল। সো অবশ্যই আমরা সতর্ক থাকবো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবো এবং আমার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।